এইচএসসি গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে স্ট্রেট লাইন বা সরল রেখা। আজকে আমি সরল রেখা সম্পর্কিত বিভিন্ন সূত্রাবলী নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সরল রেখার প্রথম সূত্রটি হচ্ছে, কোনো সরল রেখা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে সেই সরল রেখার সমীকরণ হবে, আমরা চিত্রে লক্ষ্য করি, কোন সরল রেখা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে সেই সরল রেখার সমীকরণ হবে y ইজ ইকুয়াল এম এক্স। এখানে এমটা হচ্ছে ঢাল বা যাকে আমরা স্লোপ বলে থাকি। এই স্লোপটা কি? স্লোপটা হচ্ছে সরল রেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্ট মানই হবে সেই সরল রেখাটির ঢাল বা স্লোপ। অর্থাৎ এখন যদি আমরা এম এর সূত্র লিখতে চাই তাহলে আমরা এম সমান লিখতে পারি এম সমান টেন থিটা। অর্থাৎ সরল রেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্ট মানে হচ্ছে স্লোপ বা ঢাল। সরল রেখার দ্বিতীয় সূত্রটি হচ্ছে, কোনো সরল রেখা যদি ওয়াই অক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করে তাহলে সেই সরল রেখার সমীকরণ কি হবে। আমরা চিত্রে লক্ষ্য করি, কোনো সরল রেখা যদি ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ ছেদ করে তাহলে সেই সরল রেখার সূত্র হবে ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি। সরল রেখার তৃতীয় সূত্রটি হচ্ছে, এক্স অক্ষের সমান্তরাল রেখা বা ওয়াই অক্ষের উপর লম্ব, এরূপ সরল রেখার সমীকরণ কি হবে। এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ এখানে এক্স অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এটি। কোন রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে সেটি অবশ্যই ওয়াই অক্ষের উপর লম্ব হবে। তাই আমরা বলতে পারি এক্স অক্ষের সমান্তরাল রেখা বা ওয়াই অক্ষের উপর লম্ব এমন সরল রেখার সমীকরণ হবে। আমরা এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখাটা, এক্স অক্ষ থেকে আমরা কতটুক দূরত্ব, অর্থাৎ এটাকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি, এই বিটা আমরা কি কুটি বরাবর মাপতে হবে, কুটি বরাবর মাপতে হবে। তাই আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল বি, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব এরূপ রেখার সমীকরণ হবে ওয়াই ইজ ইকুয়াল বি। পরের সূত্রটি হচ্ছে, ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব এমন সরল রেখার সমীকরণ কি হবে। এখানে আমরা দেখি ওয়াই অক্ষের সমান্তরাল অর্থাৎ যে রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল সেটি অবশ্যই এক্স অক্ষের উপর লম্ব হবে। তাহলে এরূপ রেখার যদি আমরা দূরত্ব বের করতে চাই তাহলে ওয়াই অক্ষ থেকে ভুজ বরাবর যেতে হবে। তাহলে সেটাকে আমরা এ দ্বারা চিন্তা করলাম, তাহলে সেই সরল রেখার সূত্র হবে এক্স ইজ ইকুয়াল এ। তাহলে আমরা বলতে পারি ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব এরূপ সরল রেখার সমীকরণ হবে এক্স ইজ ইকুয়াল এ। সরল রেখার পরের সূত্রটি হচ্ছে, যদি কোনো সরল রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করে বা খণ্ডন করে তাহলে সেই সরল রেখার সমীকরণ কি হবে। আমরা প্রথমে ফিগার লক্ষ্য করি, সরল রেখাটা এরকম। এখন এই সরল রেখাটি এক্স অক্ষ থেকে এ অংশ এবং ওয়াই অক্ষ থেকে বি অংশ ছেদ করেছে, এবং সরল রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে। এখন এই সরল রেখাটির সমীকরণ হবে এক্স বাই এ প্লাস
y by b সমান 1। এখন সরল রেখার যে চিত্রটি নিয়ে আলোচনা করব, প্রথমে ফিগার লক্ষ্য করি। দেখুন, সূত্রটি হচ্ছে মূল বিন্দু থেকে কোন সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি পি হয় এবং সেটি এক্স অক্ষের সাথে যদি আলফা পরিমাণ কোণ উৎপন্ন করে, তাহলে সেই সরল রেখাটির সমীকরণ কি হবে? অর্থাৎ এখানে আমার এই যে এই সরল রেখাটির সমীকরণ বের করতে হবে। মূল বিন্দু থেকে ওই সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, এটা আমরা পি দিয়ে চিহ্নিত করেছি, আর এক্স অক্ষের সাথে সে আলফা পরিমাণ কোণ উৎপন্ন করেছে। এখন আমাকে এই সরলরেখাটির সমীকরণ বের করতে হবে। তাহলে তার সূত্র হচ্ছে x cos alpha plus y সমান। এখন আমরা সর্বশেষ দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কেমন হয় সেটা আমরা দেখব। অর্থাৎ x1 y1 x2 y2, দুইটা বিন্দু। এখন আমরা এই দুইটা বিন্দুর সংযোগ করব। এই সংযোগকারী সরলরেখার সমীকরণ কি হবে আমরা একটু লক্ষ্য করি। সেই সূত্রটি হবে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। আমরা যদি এটাকে বিস্তারিত বলতে চাই, তাহলে y থেকে প্রথম বিন্দুর কুটি বাদ দিব, তাকে ভাগ করব x থেকে প্রথম বিন্দুর ভুজ বাদ, সমান প্রথম বিন্দুর কুঠি মাইনাস দ্বিতীয় বিন্দুর কুঠি ডিভাইডেড বাই প্রথম বিন্দুর ভুজ মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ। এখন এই যে এটাকে আমরা ঢাল বা স্লোপ এম বলতে পারি। এই হচ্ছে সরলরেখার বিভিন্ন সূত্রাবলী। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী কোনো ভিডিওতে সরলরেখার বিভিন্ন সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।